হে গাইস, দিস ইজ কার্তিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। সাধারণত এই রেসিপিটা কেউ বানিয়ে খায় না, তো আমরা আজকে প্রথমবার ট্রাই করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। দেখো এখানে ডাল ভিজানো আছে, এটা কিন্তু আমাদের চাষের ডাল, ঠিক আছে? তো এটা কি ডাল চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ এই ডালটা আজকে সকালে আমার মা ভিজিয়ে রেখে দিয়েছিল। তো এইটা দিয়ে আজকে আমরা বানাবো চিকেন দিয়ে, ঠিক আছে? সাধারণত এই ডালটা তরকা বানিয়ে খাওয়া হয়, কিন্তু আজকে আমরা চিকেন দিয়ে বানিয়ে খাবো, দেখবো কেমন লাগে। তো এই ডালটাকে এখন সিদ্ধ করে নিতে হবে, না হলে গলবে না। এটা একটু হালকা করে অল্প একটু নুন দিতে হবে, দিয়ে এটাকে এখন কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। তো ডালটা আমাদের এখন সিদ্ধ হয়ে গেছে, তাই এখন নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে গলে যাচ্ছে। চলো দেখি এই ডালটা একবার সিদ্ধ খেয়ে দেখে। যেহেতু নুন দিয়ে সিদ্ধ করা হয়েছে, তাই একটু খেতে খুবই ভালো লাগছিল। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, চিকেন আর কিছুটা পরিমাণ আলু। প্রথমে একটু আলুটাকে হালকা লবণ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, কারণ আলুটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর আলুটা একটু ভাজা ভাজা হলে দেখতেও ভালো লাগে। আর কড়াইতে দেওয়া তেলটা যখন গরম হয়ে যাবে, তখন অল্প একটু পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তাই এখানে একটু টমেটো দিয়ে দেওয়া হলো। তারপর টমেটো পেঁয়াজটাকে একসাথে মিক্স করে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। এরপর আদা রসুনের পেস্ট দেওয়া হলো। তারপর স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষা করে নিতে হবে। এরপর ভালো করে কষা কষা করে মশলাটা বানিয়ে নিয়ে চিকেনটাকে দিয়ে দিয়ে এটাকেও ভালো করে একসাথে কষতে হবে। এইভাবে মাংসটাকে ভালো করে কষে নিয়ে তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দেওয়া হলো। আর দেখো এখানে মাংসটা ভালোভাবেই কষা হয়ে গেছে, আর আমাদের ডালটাকে একটু জল সরাতে দেওয়া হয়েছিল, তো জল সরে গেছে। দেখো ডালটা এবারে কড়াইতে দিয়ে একসাথে ঠিক 5 মিনিট কষতে হবে, তাহলে কষাটা খুব ভালো হবে। তো এভাবে ভালো করে কিছুক্ষণ কষা কষা করে নিতে হবে, এবার কষা হয়ে গেলে তারপর এটাতে একটু জল দিয়ে ফোটাতে হবে। তো এরপরে পরিমাণ মতন জল দেওয়া হবে, পরিমাণ মতন জল দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট ফোটাতে হবে।
তো এভাবে কিছুক্ষণ ফোটানোর পর যখন এইভাবে একটু ঝোলটা গাঢ় হয়ে যাবে, এবার এটাতে গরম মশলা, সব কাঁচা গরম মশলা যদি গুঁড়ো করে দেওয়া যায় তো খুব ভালো হবে। তো আমরা এটাতে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আমাদের ডাল দিয়ে চিকেন রেসিপিটা রেডি হয়ে গেছে, চলো এবার এটাকে খেয়ে দেখি যে কেমন হয়েছে। ডালের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা খেতে খুবই ভালো লাগছে, তো সবাই এটা বানিয়ে খেতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।